বন্ধুরা, তোমরা কিরকম আছো? আশা করি ভালো আছো। এইটুকুই চাই যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালোই আছি। এখন বাজে 8:30, সকাল 8:30। এখন থেকে আমি ব্লগটি শুরু করছি। এখন আমি পুজো দিয়ে আসলাম। আজকে অল্প দেরি হয়ে গেল পূজাটা দিতে, অল্প কাজ ছিল, সেগুলো সেরে তারপরে পুজো দিয়ে আসলাম, ঘরে আসলাম। এখন এই যে অন্স এখনো ঘুমাচ্ছে, এই যে দেখো তোমরা, বালিশের উপরে ও পা, ওর বালিশের উপরে পা আর মাথা হলো নিচে, ঘুমাচ্ছে হাত পা ছড়িয়ে। দেখো এখনো ও আধা ঘন্টা 1 ঘন্টা পরে ঘুমের থেকে উঠবে। তারপরে উঠে বলবে, মা কি করব এখন, খেতে তো কিছুই চায় না, পড়তেও বসতে চায় না, শুধু ওর খেলা আর মোবাইল দেখা, এই দুটোই ওর ডিউটি। এখন ঘুমাচ্ছে, ঘুমালে খুব শান্ত থাকে, আর ঘুমের থেকে উঠলে ওর দুষ্টামি শুরু হয়ে যায়। বাইরে বৃষ্টি, জল, কাদা, বৃষ্টি পড়লে আমাদের খুব অসুবিধা হয়ে যায়। কারণ কি, আমাদের ঘরটা আর কি উঠানের থেকে অনেকটাই উঁচুতে আর কি, আর রান্নাঘরটা নিচু, আর হলো রান্নাঘরটা যেহেতু মাটির, অল্প অসুবিধাই হয় আর কি বৃষ্টি পড়লে, ছোট বাচ্চা নিয়ে অসুবিধা হয়। তাই ও যখন ঘুমের থেকে ওঠে, ওকে একটু মেঘি বানিয়ে দেবো। মেঘি বানিয়ে দেওয়ার পরে তো টিউশনির মিস চলে আসবে, আসলে তো মোটামুটি 15 মিনিট বলবে আমি পড়বো না আজকে, আমি কিন্তু পড়বো না, তুমি চলে যাও আজকে আমি পড়বো না, কিন্তু এরকম 15 মিনিট বলবে, তারপর আদর করতে লাগে, তারপরে পড়তে বসে। তোর মোটামুটি পড়া হয়ে যাওয়ার পর ওকে আমি অল্প ভাত খাইয়ে দিই, তারপর অল্প মোবাইল দিয়ে রাখি ওকে, ও মোবাইল দেখতে থাকে, তারপরে আমি আমার যা রান্নাঘরে কাজ করতে থাকি। ওর মোবাইল দেখা হয়ে যায়, তারপরে বলে, মা আমি স্নান করব, স্নান করব, ঠাকুর ঘরে যাব বলতে থাকে। তা আমি যদি রান্না করতে থাকি, তখন ওকে বলি যে বাবাই, ওকে আমি বাড়িতে বাবাই বাবাই বলে ডাকি, যে বাবাই এখনো আমার কাজটা শেষ হয় নাই, শেষ হয় নাই, তারপর তোকে আমি স্নান করে ঠাকুর ঘরে দিয়ে আসবো। আবার অল্প পরে বলবে, মা তোমার এখনো কাজ শেষ হয় নাই, দাও আমি তোমাকে কিছু কাজ করে দেই। যেমন কালকেও বল দিয়ে খেলতেছিল পাশের বাড়ি একটা বাচ্চার সাথে, খেলা হয়ে গেছে, পরে রান্নাঘরে গিয়ে বলতেছে, মা আমাকে কিছু কাজ দাও না, তোমাদেরকে আমি একটু কাজ করে দেই। তো আমার যা বলছে, যা কলের পরে আমি কাপড় ভিজিয়ে আসছি, তুই ওগুলো কেচে দে। ও খুব ভালোবাসে কাজ করতে, ওকে সবজি কাটার পরে ওকে যদি বলি সবজি চোখলাগুলো ফেলে দিতে, ও খুব খুশি হয়। তারপরে বলবে, একটু বাসন দাও তো আমি মাজি, খুব ভালোবাসে আর কি এগুলো করতে। এখন তো ঘুমাচ্ছে এখন, আর কালকে রাত্রের থেকে একটা খবর শোনার পরে মনটা অল্প খারাপ আমার। কারণ কি, কালকে রাত্রে ফোন আসছিল আমার বাপের বাড়ির থেকে, তো খবর আসছে বাবার শরীরটা খুব একটা ভালো না। কারণ কি, আমার বাবা মানে লো প্রেশার, মাঝে মাঝে মাথা ঘোরায়, তাই বলতেছে মানে আমাকে যাওয়ার কথা, আর বাবারও ইচ্ছে এখানে আসবে আর কি। তাই আজকে আমি খবর পাঠাবো যে বাবা যেন এখানে চলে আসে, আমার কাছে এসে কয়েকদিন থাকবে, এরকম আর কি খবর পাঠাবো। বাবাকে নিয়ে আসবো এখানে, এনে কিছুদিন রাখবো, বাবারও মনটা ভালো লাগবে, আমারও ভালো লাগবে বাবা যদি এসে আমার এখানে কয়েকটা দিন থাকে আর কি। সব মেয়েরাই চায় তার বাবা মাকে এনে মেয়ের বাড়িতে রাখতে বা তাদের আদর যত্ন করতে, প্রতিটা মেয়েরই মনের এই আশা থাকে যে বিয়ের পরে বাবা আসুক মেয়ের বাড়িতে, মা আসুক, ভাইয়েরা বা বোনেরা আসুক। আমার তো নিজের কোনো বোন নেই, আমরা এক ভাই আর এক বোনই আর বাবা মা। তাই বাবাকে আজকে খবর পাঠাবো যে বাবা তুমি চলে এসো, আমার এখানে এসে কয়েকটা দিন থেকে যাও। তো বাবা যদি এখানে আসে, তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, আমার বাবাকে অবশ্যই পরিচয় করাবো। হ্যালো বন্ধুরা, অংশ ঘরের থেকে বের হয়ে আসছে। এই যে অংশ এখন আমাকে বলছে একটা নৌকো বানিয়ে দাও, নৌকো বানিয়ে দিলাম কাগজ দিয়ে, ও এখন জলে যাচ্ছে, নৌকাটা জলে দিবে।
এই যে ও নৌকো জলে দিল, যে ওর নৌকো, আর এই যে ও হয়েছে, আসো এখন, চলে আসো, ভাই চলে আসো, চলো না, আমি যদি পাতা দিই, না না পাতা দিতে লাগবো না, পাতা দিলে ডুবে যাবে, চলো 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 ঘরে চলো, জন চলে আসছে। আর আমার আমি রান্না চাপিয়েছি পটল আর ঝিঙ্গে, সর্ষে বাটা দিয়ে পাতুরি হচ্ছে, ডাল হয়ে গেছে, ডালের মধ্যে অল্প আলু সিদ্ধ দিয়েছি, সকালে ভাত খাবো ডাল আর আলু সিদ্ধ। আর এদিকে হচ্ছে হলো উস্ত ভাজি, অংশের জন্য সকালে ভোগ চালের ছানা ভাত করা হয়েছে, ওটা ওর মনিমা করেছে, আর আমি এখন অল্প পনির ভাজা করে দিলাম ওকে, ও এখন ভাত খাবে, এই দুটো হয়ে গেলে ওকে এখন ভাত খাইয়ে দিব। কি করছো পনির? তোমার জন্য পনির ভাজা করেছি তো, তোমার পনির ভাজা। বন্ধুরা অংশ কি করেছে, বৃষ্টির জলের মধ্যে এতগুলো সব দিয়ে দিয়েছে, কারণ কি ফেনা হয়ে যাবে বলে, তাহলে বৃষ্টির জলটা ও এসে বলতেছে যে মা বৃষ্টির জলের মধ্যে আমি কতগুলো সাপ দিয়ে আসলাম, জলটা না ফেনা ফেনা হয়ে গেছে, ও খুব ফুর্তি পাচ্ছে আর কি এটা দেখে। কি করেছো বলো? তো বন্ধুরা আমি এখন অংশকে ভাত খাওয়াবো, এই সবাই দেখতেছি কিন্তু না খেলে কি বলে, ওরা তো অংশ এত ভালো ছেলে, গুড বয়, ও ভাত খায় না পনির পনির, ও এখন আর্ট করবে, কি আর্ট করবা? কি শিব ঠাকুর আর্ট করবে, এরকম করে না, তাহলে কিন্তু শিব ঠাকুর খুব খারাপ পাবে। এটা বিদ্যা ছিল সোমাদিদির খাতার মধ্যে, তাড়াতাড়ি ভাত খাও, আমার তো রান্না আছে, ওকে ভাত খাওয়াতে বসলে আমার 1 ঘন্টা টাইম লাগে ওকে ভাত খাওয়াতে, কিন্তু ও যদি মোবাইল দেখে বা মোবাইলে খুব ইন্টারেস্ট দেয় কার্টুন দেখার, আর হয়তো কোনো আর্ট টার্ট করতেছে, তাহলে ও একটু তাড়াতাড়ি ভাত খায়, সেই জন্য ওকে কী বলি করি, ভাত খাওয়ানোর সময় একটা কলম, রবার, কাটপেন্সিল, একটা খাতা ওর সামনে দিয়ে রাখি, তাহলে একটু আমার তাড়াতাড়ি ভাতটা খাওয়ানো তাড়াতাড়ি হয়ে যায়। আমি অল্প ভোগ চাল দিয়ে ফেনা ফেনা ভাত করেছি, এটা তোমাদের বাড়ির ছোট বাচ্চা থাকলে ওদেরকেও খাওয়াতে পারো, এবার ওখানে অল্প নুন দিয়ে দেবে, অল্প ঘি দিবে, ওই দুটো আলু সিদ্ধ দিয়ে মা মেখে খাওয়াবে, ছোটো বাচ্চারাও খেতে খুব ভালোবাসে। আর যাদের বাড়ি একদম ছোট বাচ্চা, মানে মানুষ মাত্র শুরু করেছে ভাত খাওয়া, আর তোমরাও এইটা ট্রাই করতে পারো, বাচ্চারা খুব ভালোভাবে এটা খাওয়ালে। অনেকের বাচ্চাদের যেমন দুধ ভাত খাওয়ায়, আমার অংশ কোনোদিনও দুধ ভাত খায়নি, আমি ভাত মিক্সিতে পেস্ট করে দুধ দিয়ে মিশিয়ে খাওয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোদিনও সেটা খায়নি।
বন্ধুরা অংশের খাওয়া হয়ে গেছে, অল্প তাড়াতাড়ি খেয়েছে আজকে। আমি এখন ডাল আর আলু সুদ্ধ দিয়ে ভাত খেয়ে নিব। আমার যা রান্নাঘরে বাঁধাকপি কাটতেছে, অল্পে ভাত দিয়ে আসছি, ও বাঁধাকপি কেটে ভাত খেয়ে নিবে। আর অংশ ওদিকে শিব ঠাকুর লক্ষ্মী ঠাকুর আট করছে। অংশ দেখাও তোমার এই যে আট, আসো। কি আঁকাচ্ছ এখন? এটা মেয়ে থাকুন।